আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহমুদ আল হাসান, প্রফেশনাল অ্যাস্ট্রোলজার অ্যান্ড পামিস্ট, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ফরিদপুর অ্যাস্ট্রো সায়েন্স। আজকে আমি এমন একটা টপিক নিয়ে আলোচনা করব, আমার মনে হয় টপিক নিয়ে আলোচনা করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা চন্দ্রের সমস্যায় ভুগি না এমন মানুষের সংখ্যা কিন্তু খুব কম। দেখা যায় কি, যখন আমরা কারো কুষ্টি যখন বিচার করি, কুষ্টিতে দেখা যায় কোনো না কোনোভাবে চন্দ্র কোনো না কোনোভাবে দুর্বল, খারাপ কোনো গ্রহর দ্বারা দৃষ্ট। এবং চন্দ্র যখন একটা মানুষের খারাপ হয়, সেই মানুষটার সব থেকে বড় প্রবলেম হয় হচ্ছে মানুষটার ডিপ্রেশনে চলে যায় আস্তে আস্তে, তার কোনো কিছু ভালো লাগে না, কাজ করতে ইচ্ছা করে না, এইরকম নানা রকমের প্রবলেম সে ফেস করে। তো চন্দ্রের সাথে আসলে আমাদের মনটা পুরোপুরিভাবে রিলেটেড, সম্পর্কিত। চন্দ্র যদি কারো খারাপ হয়, তার টাকা পয়সা ধন সম্পদ সমস্ত কিছু মানে থাকার পরেও দেখা যায় যে তার কিছুই নাই, তার কাছে মনে হয় যে জীবনটা মনে হয় আমার জন্য বৃথা। ইভেন চন্দ্র যদি একটা মানুষের খারাপ হয়, এমন অনেকেই আছেন মনে হয় কি যে আত্মহত্যা করার প্রবণতা তার মধ্যে চলে আসে, সুইসাইড টেন্ডেন্সি এই বিষয়টা তার মধ্যে চলে আসে। সো চন্দ্রটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। তো দেখেন, চন্দ্র যদি খারাপ হয় তখন ম্যাক্সিমামই দেখা যায় যে বলে কি যে চন্দ্র খারাপ একটা মুক্তা পরে নাও, কেউ কেউ আবার মুনিস্টোন ব্যবহার করে। কিন্তু সমস্ত ক্ষেত্রে চন্দ্র খারাপ হলেই আপনি মুক্তা পরবেন আর আপনার চন্দ্র ভালো হয়ে যাবে এটা কোনো বিষয় না, এটা সব ক্ষেত্রে পসিবলই না। অনেক অনেক ক্ষেত্রে আপনার কুণ্ডলী তো আপনাকে সাপোর্টই করবে না মুক্তার, তখন আপনি কি করবেন? তো এর জন্য যে রেমিডি, সেই রেমিডি নিয়েই এখন আমি কথা বলব। এবং এই রেমিডিটা আরেকটা জিনিসের সাথে রিলেটেড, সেটা হচ্ছে হলো ঘুমের মধ্যে অনেকে দুঃস্বপ্ন দেখে। তো এই রেমিডিটা যদি কেউ যদি পালন যদি করে, তার ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখার বিষয়টাও তার কিন্তু কেটে যাবে। তো কী করতে হবে? কাজটা খুবই সিম্পল। আপনাকে একটা রূপার চৌকো বানাতে হবে। এখন রূপার চৌকোটা কি, খুব সহজে আমি বুঝাই দিই। লুডু খেলার যে ছক্কা আছে, এই ছক্কা যেমন হয় এইরকম, লুডু খেলি আমরা যে ছক্কা দিয়ে সেম জিনিস, কিন্তু ভিতরটা ফাঁকা হওয়া যাবে না, একদম নিরেট রূপা। আপনি দরকার হয় ছোট চৌকা বানান, যদি আপনার সাধ্য হয় বড় বানান কিংবা ছোট বানান, কিন্তু জিনিসটা যেন পুরোপুরি নিরেট হয়, অর্থাৎ ভিতরটা ফাঁকা না হয়, এটা প্রথম শর্ত। শর্ত নাম্বার দুই, এই ক্ষেত্রে যে রূপাটা ব্যবহার করা হবে সেই রূপাটা যেন চান্দি রূপা হয়। যদি আপনারা চান্দি রূপা না বোঝেন, আপনারা যেই দোকান থেকে বানাবেন অর্থাৎ কোনো একটা জুয়েলারি শপ থেকে আপনারা বানাবেন, তাদেরকে বললেই হবে যে আমাকে চান্দি রূপা দিয়ে বানাই দিতে হবে, আমি একটা কাজে ব্যবহার করব। হয়তো আপনাদের কাছ থেকে একটু বেশি নিবে টাকাটা, কিন্তু আপনাকে অরিজিনাল চান্দি রূপা দিয়েই আপনাকে বানাতে হবে। বানালেন চান্দি রূপা দিয়ে ছক্কা। এখন এই যে চৌকোটা আপনারা যে বানালেন, এই চৌকোটা আপনারা সোমবার দিন থেকে হলো ব্যবহার করা শুরু করবেন। কোথায় ব্যবহার করবেন? জাস্ট আপনি যে বালিশে ঘুমান সেই বালিশের নিচে চৌকাটা রেখে দেবেন। জাস্ট একটা মাস রেখে দেন, এরপর থেকে আপনারা অবিশ্বাস্য কিছু পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন। আপনাদের দুঃস্বপ্ন দেখার যে বিষয়টা, এই বিষয়টা আপনারা দেখবেন সম্পূর্ণভাবে কেটে যাবে, কোনো রকমের দুঃস্বপ্ন আপনারা দেখবেন না। আপনাদের চন্দ্র ঠিক হয়ে আসবে। আপনারা যদি হস্তরেখা প্রথমে একবার বিশ্লেষণ করান, হস্তরেখায় দেখা গেল আপনার চন্দ্রে প্রবলেম আছে, এক মাস পরে যখন আপনারা হস্তরেখাটা আবার বিশ্লেষণ করাবেন, তখন দেখা যাবে আপনার চন্দ্রে ব্যাপক পরিবর্তন। খুবই ভালো একটা রেমিডি, খুবই কার্যকরী একটা রেমিডি। এবং আপনারা দেখবেন আপনাদের ডিপ্রেশন কেটে যাচ্ছে, মন ভালো হয়ে যাচ্ছে, কাজে উৎফুল্লতা পাচ্ছেন, এই সমস্ত বিষয়ে আপনারা পাবেন এই ছোট্ট এই কাজটুকু করার ফলে। তো বিষয়টা খুব ইজি, করাটাও খুব ইজি, শুধু আপনাকে করতে হবে, এইটুকুই চাই।
এছাড়া আপনারা যদি যে কোনো জ্যোতিষ সংক্রান্ত যে কোনো বিষয় যদি জানতে চান বা আমার সাথে পরামর্শ করতে চান, আপনাদের হস্তরেখা আপনাদের কুণ্ডলীকে বিশ্লেষণ করাতে চান, ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, সরাসরি ফোন করে আমার কাছ থেকে মানে আমার মাধ্যমে আপনারা এই বিষয়গুলো দেখাতে পারবেন জাস্ট একটা সিরিয়াল নিয়ে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, পরবর্তীতে ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিদায়, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।